হাই ক্লাস এইট স্টুডেন্ট, দেখো ফার্স্ট সামিটিভ ইভ্যালুশনের রেজাল্ট এসেছে। আমাদেরই এক স্টুডেন্ট, দেখো দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুলে তার অষ্টম শ্রেণীর, তো এইখানে দেখো আমি একটু এই এ লাগিয়ে রেখেছি, আমি স্টুডেন্টের নাম জানাতে চাইছি না। তো এইভাবে এই যে প্রশ্নগুলোর মধ্যে এখানেও তার নাম আছে, এর উপরে লিখতে হয়, তো সেটা আমি ফোল্ড করে দিয়েছি। কিন্তু সেটা বড় কথা নয়, কে পেয়েছে সেটা না, তোমরা জাস্ট দেখো ওদের প্রশ্নের ধরনগুলো কেমন ছিল। ওদের এই মানে প্রশ্ন না দিয়ে এইরকম প্রশ্নপত্রে উত্তর দিতে হয়েছে, তাই তোমাদের পরে জানাতে পারছি। এটা তোমাদের সুবিধা হলো কি বলতো, যাতে তুমি এখানে অনেকটাই পারবে যে কেমন প্রশ্ন হয়েছে, নিজে একটু যাচাই করে নিতে পারবে। ফুল মার্কস দেখো আট, আটের মধ্যে ও পাঁচ পেয়েছে কিন্তু, হ্যাঁ, এমন কি যেদিন এক্সাম হয়েছে সেদিন টিচারের সিগনেচারও করা আছে ক্লাস টিচারের। তো দেখো এইভাবেই ও যে নম্বরগুলো পেয়েছে কোনটা ঠিক কোনটা ভুল, তোমরা নিশ্চয়ই এখান থেকে এই যে 1 কেজি ভরের বস্তুর উপর কোনো বস্তুর ওজন 9.8 নিউটন, ও 98 নিউটন দিয়েছে, এটা ভুল, এটা ডিটটা উত্তর হবে। তো এইভাবে তোমরা নিজেরা এটা যাচাই করে দেখো না, আমি বলছি না, যেগুলো ভুল আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, ও তার মানে তিনটে ভুল করেছে ওইভাবে। তো এটা দেখো, তো এইভাবে তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা নিজেরাই মোটামুটি পর্যালোচনা করে বুঝতে পারবে যে কেমন তোমাদের এক্সাম হওয়া উচিত এবং ও কীভাবে কতটুকু ভুল করেছে। সেই প্রশ্নগুলো তোমরা কমেন্টসে জানাতে পারো, কোন অঞ্চল ভুল, এটা তোমাদের আমি জানালাম যে ওদের ওর কেমন প্রশ্নপত্র এসছে। তো চলো এবার, এছাড়াও আমি একটু ইংলিশে জানাবো, ও কিন্তু ইংলিশে দারুণ পেয়েছে জানো, তো ও পাশে বসে হাসছে আর কি। যাই হোক, এখনও অনেক এক্সাম আছে, এতে বকাবকি করে না, আস্তে আস্তে আরও অন্যান্য এক্সামগুলোতে ভালো হবে, যেহেতু এই এর মধ্যে আমাদেরও ফল্ট আছে, এমনকি আমাদের স্কুলে তেমনও তৈরি করা হয়নি, যেহেতু করোনাজনিত কারণে আমরা সবাই প্রায় ছোটোখাটো দায়ী, তো ফলে আরও ডেভেলপড হবে ধীরে ধীরে অন্যান্য এক্সামগুলোতে, দেখে নাও। অর্থাৎ কী ধরনের এক্সাম হয়েছে সেটা অনেক স্টুডেন্ট জানেই না জানো তো, সেইভাবে এক্সাম দিয়েছে অনেকে। তো যাই হোক, তবুও দেখো এই যে 4 9 15-র মধ্যে 4 পেয়েছে, যে কোনো উপায় পাস আর কি, বুঝতেই পারছো 3.5 পেলে পাস, সেই জায়গায় 4 পেয়েছে। এইখানে কীভাবে পড়েছে তোমরা নিজেরা একটু দেখে নাও, দেখো কোনটা ঠিক ভুল আমি বলছি না, তোমরা নিজেরা এটা বুঝে নাও। আর এর উপরে আমি করতে পারছি না, আমি জানি না ঠিক এটা স্কুলে আবার রিটার্ন দিতে হবে কি না, যার জন্য এর উপর আমি কারেকশান করে দিতে পারছি না। তো কিন্তু তবুও তোমরা এটা বুঝে নাও, এই মর্নিং ওয়াক সম্পর্কে পড়েছে। তো চলো এই ওর মানে ইংরাজি এক্সাম পেপার, তোমরা আরেকবার সুন্দর করে দেখে নাও যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এটা দেখে নাও। মর্নিং ওয়াক সম্পর্কে পড়েছে, আচ্ছা এইবার তোমরা দেখো এখানে ওর একটা আছে, এইখানে যেটা আছে দেখো এইটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, 9 পেয়েছে 15-র মধ্যে, দেখো মানে শারীরশিক্ষা, ওই স্বাস্থ্য শারীরশিক্ষার যেটা দেখো এখানে, তো অন্যান্য অন্যান্য খাতাগুলো এখনও রিলিজ হয়নি, তো হলে তোমাদের জানাবো আবার কোনো পর্বে দেখাবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেমন এক্সাম তোমাদের হবে, তোমরা একটু জানিও প্লিজ, আর এর পিছনে আর নেই যদিও, চলো আশা করি সবাই বুঝতেই পারলে ভালো।